আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে লজ্জাস্থান দেখলে কি হয়, কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে চাই, স্বপ্নে লজ্জাস্থান দেখা ছেলেদের হোক, মেয়েদের হোক, বিবাহিতদের হোক, অবিবাহিতদের হোক, একই ব্যাখ্যা। স্বপ্নে লজ্জাস্থান হতে নাভি, মানে লজ্জাস্থান থেকে আপনার হাঁটু পর্যন্ত এই জায়গার মধ্যে কোনো কিছু দেখা, ইহা মান মর্যাদা। যদি নিজেরটা আপনি দেখেন তাহলে নিজের সম্মান বাড়বে, যদি অন্য মানুষেরটা দেখেন তাহলে অন্য মানুষের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক বাড়বে। যদি আপনি কারোটা খুলে ফেলতে দেখেন তাহলে আপনি অসম্মানিত হওয়ার লক্ষণ অথবা তিরস্কারের পাত্র হওয়ার লক্ষণ বুঝতে হবে। কেউ যদি তার অথবা অন্য তার মানে অধীনস্থ যে মানুষ আছে তাদের সতর যদি সে দেখে ফেলে তাহলে যাদেরটা দেখবে তারা তার অধীনস্থ হওয়ার লক্ষণ বুঝতে হবে। কেউ যদি কোমর বন্ধনী বেল্ট দেখে তবে সে ইবাদত বন্দিগিতে অক্লান্ত পরিশ্রম করার লক্ষণ বুঝতে হবে। কেউ যদি কর্মহীন অবস্থায় নিজেকে বিবস্ত্র দেখতে পায় তবে পরিশ্রমে লিপ্ত হবে এবং ইবাদত বন্দিগি ছেড়ে মান সম্মানের ক্ষতি হওয়ার লক্ষণ বুঝতে হবে। যদি লজ্জাস্থানের কিছু অংশ বা পূর্ণ অংশ খুলতে বা খুলে যেতে দেখে তাহলে যে পরিমাণ খুলতে দেখেছে সেই পরিমাণ তার মান মর্যাদা হ্রাস পাওয়ার লক্ষণ বুঝতে হবে। কেউ যদি সতর যতটুকু ঢেকে রাখা ফরজ গোপনীয়তা ব্যতীত নিজের কাপড় খুলে ফেলতে দেখে তাহলে একাই কোন কাজ সম্পর্কে গভীর চিন্তায় লিপ্ত হওয়ার লক্ষণ বুঝতে হবে। আর লোকটি যদি ধর্ম বিষয় বা ধর্ম কাজ সম্পর্কে চিন্তা ভাবনা করতে দেখে তবে সে ধর্ম ও সৎ কাজে ওই পর্যন্ত পৌঁছাতে পারবে যে পর্যন্ত সে কাপড় খুলে ফেলতে দেখেছে। যদি কেউ পাপ বা অসৎ কাজে চিন্তামগ্ন হতে দেখে তবে ওই পরিমাণ পাপ বা অসৎ কাজে চরমে পৌঁছাবে যে পরিমাণ কাপড় খুলে ফেলতে দেখেছে। কেউ যদি দেখে যে শহরে বা মসজিদে লোকেরা সতর ছাড়া অন্যান্য কাপড় বিবস্ত্র অবস্থায় নামাজ পড়ছে তাহলে হ্যাঁ বিপদের লক্ষণ, অসুস্থ হওয়ার লক্ষণ, অথবা ঋণ থাকলে ঋণ বাড়বে ভয়ভীতি বৃদ্ধির লক্ষণ, এক কথায় মানে ভালো লক্ষণ নয় বরং সব দিক থেকে খারাপ লক্ষণ। আর যদি শরীরে মোটেই কাপড় না দেখে তবে তার আশা নিরাশায় পরিণত হওয়ার লক্ষণ বুঝতে হবে। কেউ যদি নিজেকে বিবস্ত্র দেখে তবে যেখানে দেখেছে সেখানে তার শত্রু রয়েছে এবং সে তাদের উপর জয়ী হবে। আর যদি তার সতর খোলা না থাকে তবে সে তাদের উপর বিজয়ী হতে পারবে না। এই লক্ষণগুলো বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।